পৃথিবীতে সবাই জীবনে কখনো না কখনো প্রেমে পড়েছে, স্কুল কলেজে, অফিস আদালতে কিংবা অনলাইন ভিত্তিক সোশ্যাল মিডিয়াতে। প্রেম ভালোবাসাই মানুষকে টিকিয়ে রেখেছে সভ্যতার শুরু থেকেই। তবে সবার ক্ষেত্রে ভালোবাসার সম্পর্ক কখনোই এক হয় না। কারো তো টুকনো কাছের মতো, আবার কারো লেলা মজনু। কিন্তু কেন কারো ভালোবাসা অসীম, আবার কারো ভালোবাসায় হ্যাপিনেস ফিলিংস থাকে না বললেই চলে? কখনো কি এ বিষয়টা একবার ভেবে দেখেছেন? এরকম কেন হয় এবং কি করলে অসীম ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা যায়, সেটাই আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। তার আগে বলে রাখছি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে প্রতি সপ্তাহে অন্তত একটি করে নতুন টপিকের উপর ভিডিও আপলোড করা হয়। একজন মানুষের দু ধরনের চাহিদা থাকে, নাম্বার ওয়ান ফিজিক্যাল অ্যান্ড নাম্বার টু ইমোশনাল। বিভিন্ন সম্পর্ক গড়ে তোলার মধ্যে দিয়ে মানুষ সাধারণত এই দুই ধরনের চাহিদাই মেটানোর চেষ্টা করে। প্রতিটি ভালোবাসা সম্পর্কে এক আলাদা আলাদা চাহিদা কাজ করে। যেমন ধরুন, কেউ কথা বলতে ভালোবাসে, আবার কেউ দেখা করতে ভালোবাসে, কেউ আবার এই দুটার কোনোটাই ভালোবাসে না। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের এই দুই পক্ষের ভালোবাসার সম্পর্ক কীভাবে অসীম করা যায় তা নিয়ে একটি সঠিক ধারণা পেয়ে যাবেন। এ বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে গিয়ে আপনি হয়তো অনলাইনে হাজারো হাজার ভিডিও দেখেছেন। প্রেমে পাঠানোর তিনটি টিপস, মায়াবী জালে বশীকরণ, গভীর ভালোবাসার সম্পর্ক গড়ে তোলার পাঁচটি কৌশল বা দশটি কৌশল, এসব কী ভাই? সত্যি কথা বলতে কি, আমি একজন ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে বলছি, এইসব ভিডিও দেখে আপনি আপনার পরিস্থিতির পরিবর্তন কখনোই করতে পারবেন না। এখানে হয়তো আপনি সুন্দর ভয়েসের অডিও, অসম একটি অ্যানিমেশন ভিডিও যা দেখে কিছু সময়ের জন্য নিজেই নিজের কাছে মোটিভেশন হয়ে যান, কিন্তু টিপসগুলো শোনার পর অধিকাংশ টিপস তো আমাদের মনেই থাকে না, আর যদিও কিছু থাকে তা অ্যাপ্লাই করার সময় আসল খেলাটা চোখে পড়ে। টিপসগুলোতে কাজে আসে না তা নয়, মানে অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটর তারা তাদের মূর্খতা প্রকাশ করে টাকা লোভে এসব কিছু করেন। আরে ভাই, সে তো বুঝলাম, কিন্তু কিভাবে অসীম ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা যায় দেখুন। আচ্ছা বলুন তো, পৃথিবীর সবথেকে অসীম ভালোবাসার সম্পর্ক কাদের মাঝে রয়েছে, পারলেন না তো? আমার মতে পৃথিবীর সবথেকে অসীম ভালোবাসার সম্পর্ক রয়েছে মা বাবার প্রতি তার সন্তানের, অথবা সন্তানের প্রতি তার মা বাবার। আর বাকি সবাই আপনাকে ভালোবাসবে তখনই যতক্ষণ পর্যন্ত আপনার এবং আপনাকে ভোগ করার মতো স্বার্থ পেতে থাকবে। আচ্ছা, এ পয়েন্টে পরে আসছি, তার আগে আপনি একটু গভীরভাবে মন দিয়ে লক্ষ্য করুন তো, মা বাবা এবং তার সন্তান এদের সম্পর্ক এত অসীম এবং গভীর কেন হয়? আমাদের বানানো আরেকটি ভিডিও রয়েছে যেখানে প্রমাণ করা হয়েছিল সত্যিকারের ভালোবাসা আসলে কি। বিভিন্ন বিশেষজ্ঞের মতে সত্যিকারের ভালোবাসা তাকে বলে যখন আমরা সম্পূর্ণ স্বার্থহীনভাবে, সম্পূর্ণ মানে একদমই সম্পূর্ণ, জিরো চাহিদা থেকে কারোর জন্য কোনো কিছু করি, তখন সেটাকে সত্যিকারের ভালোবাসা বলে। আর সে কারণেই আমরা আমাদের নিজের সাথে অথবা বাবা মার সাথে সেরকম কিছু না করলেও একে অন্যের প্রতি থাকে অসীম টান এবং অফুরন্ত ভালোবাসা। কেননা আমরা আমাদের প্রতি নিজের কোনো চাহিদা রাখি না, কিংবা মা বাবার কাছে তার সন্তানের প্রতিও তেমন কোনো চাহিদা থাকে না। শুধু ভাবতে বলছি না, দেখুন, আমরা যখন বাজারে যাই পছন্দের সবজি কেনার জন্য, অথবা ক্রিকেট ম্যাচ হারার পর আমাদের কেমন অনুভূতি হয়, ইস যদি ওই বলটা একটু দেখে খেলতাম তাহলে হয়তো আমাকে আর আউট হতে হতো না। আবার দূর, কিসের জন্য যে সবজিটা কিনতে গেলাম, এবার আমার নিজের ভুলের জন্যই আমাকে এখন তিতা সবজি খেতে হবে। লক্ষ্য করুন, চাহিদা রয়েছে ভালো সবজি কেনার অথবা ক্রিকেট ম্যাচে উইন হওয়ার, কিন্তু যখনই এই চাহিদাটা মাত্র আমরা আমাদের নিজের ভুলের জন্যই পূরণ করতে পারছি না, তখনই অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে নিজেই নিজের প্রতি একটা আলাদা অবসেশন। মানে চাহিদা পূরণ হচ্ছে না তো ভালোবাসা হচ্ছে না, তার মানে অসীম ভালোবাসা তৈরি করতে হলে এখানে যে কারোর সাথে হতে পারে, বন্ধু বান্ধবী, প্রেমিক প্রেমিকা, আত্মীয় স্বজন, এদের সাথে আপনার ফিজিক্যাল এবং ইমোশনাল এই চাহিদা দুটিকে ভালোভাবে মেনটেন করতে হবে, তা না হলে ভালোবাসা দুদিনও টেকবে না। এটাই হচ্ছে অসীম ভালোবাসা তৈরি করার প্রথম এবং মূল শর্ত। আপনি যদি চান কীভাবে আপনি আপনার প্রেমিক জুটিকে অসীম ভালোবাসায় ভরিয়ে তুলবেন, তাহলে একটু ভালোবেসে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানান। পরবর্তী আপডেট পরবর্তী শুক্রবার। সকল ধরনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে রাখুন।
অথবা ভিজিট করুন www.youtube.com/আমাদের জীবন সমস্যা। আপনার জীবনকে সহজ করতে আমরা আপনার পাশে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। মোটিভেশন, এডুকেশন, ক্যারিয়ার, টিচিং।